শিক্ষার্থী তোমাদের পরীক্ষা একদম সমাগত কাজেই আর বসে থাকার সময় নেই ক্লাস দেখো সমাধান করো নিজে লেখো শিক্ষকের বা অভিভাবকের সহযোগিতা নাও পাঠের সাথেই থাকো তাহলে এই স্বল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারবো একটা কথা বিশেষভাবেই তোমাদেরকে বলতে চাই যে বিষয়টি হলো যে তোমরা প্রচুর লিখবে যদি প্রচুর না লেখো তাহলে যে প্রশ্ন কাঠামো আমি তোমাদেরকে উপস্থাপন করেছি সরকার প্রণীত এই প্রশ্ন কাঠামো তে উত্তর করে পার্সেন্ট প্রশ্নের উত্তর করে বের হওয়া তোমার জন্য খুব টাফ হয়ে যাবে কাজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাসায় পড়বে এবং সেই উত্তরগুলো কি করবে খাতায় সাথে সাথে লিখবে একবার লিখবে নিজে কারেকশন করবে আবার লিখবে নিজে কারেকশন করবে তৃতীয়বারে গিয়ে দেখবে একদম নিখুত নির্ভুল তোমার প্রশ্নের উত্তর হয়েছে এতে এতে মুখস্থ করতে হবে না এবং তোমার এটাকে বলে কলমে মুখস্থ কলম ধরলে এটা আলটিমেটলি চলে আসবে এই জন্য মুখস্থ বিদ্যাকে আমি সবসময় পরিহার করি আমার শিক্ষার্থীদেরকে কারণ মুখস্থ বিদ্যা যাই হোক তোমরা লিখে লিখে করো এতে করে তোমার দ্রুত হবে লেখা সুন্দর হবে এবং নির্ভুল একটা কথা অবশ্যই মনে রাখতে হবে প্রতি এক নম্বরের জন্য তুমি দেড় মিনিট সময় ধরে রাখবে সেভাবে ধরে যেমন দুই নাম্বারের প্রশ্নের জন্য তিন মিনিট তিন মিনিটে একটা দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তারপরে যে ক্ষেত্রে দশ নম্বর আছে দশ নম্বর সর্বোচ্চ পনেরো মিনিট তুমি সময় পাবে পনেরো মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে তো এটা যদি তুমি বাসায় টাইম কিপ করে যদি এ না করো লিখে অভ্যস্ত না হও তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে পারবে না একটা গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ক্লাসের শুরুতে আমি দিয়ে নিলাম তো আজকে আমরা যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো নিম গাছ প্রবন্ধের যে মূল ভাব রয়েছে সেই মূল ভাবটি আশা করি এই মূল ভাবটি তোমাদের খুব কাজে লাগবে তো চলো দেখে নেই আজকের ক্লাস বলাইজাদ মুখোপাধ্যায়ের রচিত যে নিম গাছ যার ছদ্মনাম বলাইজাদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল তার রচিত এই নিম নিমগাছ খুবই গুরুত্বপূর্ণ একটা যদি খুব ছোট্ট একটা গল্প কিন্তু এই গল্পের মধ্যে শিক্ষা অনেক তো চলো আমরা দেখে নেই কি শিক্ষা রয়েছে এই নিম গাছ গল্পে অর্থাৎ আমি এখন তোমাদেরকে যেটা উপস্থাপন করব সেটা হলো নিম গাছ প্রবন্ধের মূলভাব দেখো এখানে আমি লিখেছি যে অনেকেই বলো অনেক সময় বলে থাকো কথাটা প্রবন্ধের অমূলক নয় হয়তো ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারি না যে অস্পষ্ট কেন মনে হয় আমি তো একদম ক্লিয়ার ক্যামেরায় ক্লিয়ার করে উপস্থাপন করছি অনেকের কাছেই নাকি বুঝতে সমস্যা হচ্ছে যাই হোক খুব শীঘ্রই আমরা আমার যে মজার ক্লাস এই মজার ক্লাসের নতুন কিছু সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো থাকবে না তো চলো আমরা দেখি আজকের এই মূল ভাবে কি রয়েছে অসুখ আমাদেরকে বিচলিত করে সাময়িক কষ্ট পাই আমরা অসুখ আমাদেরকে বিচলিত করে সাময়িক কষ্ট পাই আমরা উদ্ভিদের মধ্যে সকল রোগের শেফা বা মুক্তি রেখে দিয়েছেন কথাটা কিন্তু খুবই সত্য এবং খুবই বোঝার কথা বোঝার মতো একটি একটি কথা যে বলছেন যে মহান সৃষ্টিকর্তা তার সৃষ্ট উদ্ভিদের মধ্যে সকল রোগের দাওয়াই বা শেফা বা মুক্তি রেখে দিয়েছেন সকল উদ্ভিদের কোনটার নাম আমরা জানি আর অধিকাংশের নামই অজানা এমনই বহু গুণ সমৃদ্ধ একটি উদ্ভিদ হলো গাছ এই উদ্ভিদের সালবাকল, ডাল পাতা সবই মানুষের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় পুষ্প বা ফলপূর্ণ নিমগাছের প্রাকৃতিক সুষমাও সুষমায়ও নান্দনিকতা রয়েছে নিমগাছ এতটা গুণ সমৃদ্ধ হলেও অযত্ন অবহেলায় এই উদ্ভিদটি বেড়ে ওঠে ও আমাদের সেবা দিয়ে যায় নিম গাছের মতো ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদকে চীনে সেগুলো পরিচর্যা করার আহ্বান জানানো হয়েছে এই নিম গাছ প্রবন্ধের মাঝ দিয়ে এইটুকু ছিল হলো আমাদের কি এইটুকু ছিল আমাদের মূল ভাব আমি আবার তোমাদেরকে এটি একটু দেখাচ্ছি আরো ক্লোজ করে আরো একটু কাছে জুম করে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এটি হলো আমাদের নিম গাছ প্রবন্ধের বা নিম গাছ গল্পের যেহেতু এখানে গল্প পড়ি এখানে অনেক ক্যারেক্টারও আছে কাজে এটি একটি গল্প এই গল্পের মূল ভাবটি আমরা উপস্থাপন করলাম আশা করি এই মূলভাবটি ভাবটি তোমাদের অনেক কাজে লাগবে কারণ প্রশ্নের মধ্যে মূলভাব থাকবে আর যেহেতু এই সিলেবাসের মধ্যে রয়েছে একটি গল্প নাই সেটির জন্য আমরা এটা পরিহার করে আমরা পরবর্তী নিমগাস গল্পে চলে এসেছি এটি পরীক্ষায় আছে বলেই এটি তোমার জন্য খুবই উপকারী হবে এই ক্লাসটি তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক তো প্রত্যাশা করতেই পারি আর কমেন্টস সেটা অতি প্রত্যাশা সেটা তোমাদের ইচ্ছা ভালো লাগলে তো কমেন্টস করবেই খারাপ লাগলেও কমেন্টস করবে তো সবাই ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম